बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসের শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এবং সেই সাথে আজকে তোমাদের ক্লাস হবে আরবি প্রথম পত্র পঞ্চম পাঠ। তোমরা এই বই বের করো, দেখো, আল লগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া আসফ সামিন লিল দাখিল, ঠিক আছে? বের করছো? এখান থেকে দেখো, আদারসুল খামেস জিয়ারাতু কক্স বাজার, পঞ্চম পাঠ কক্স বাজারের ভ্রমণ। তোমরা এখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছ। তোমরা জানো বাংলাদেশের ভিতরে ভ্রমণ প্রবাসীদের জন্য একটি উল্লেখযোগ্য জায়গা হলো কক্স বাজার। এখানে অনেক দৃশ্য রয়েছে, অনেক সিনারি রয়েছে, এবং এখানে আসলেই সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা দেখার মতো। এর ভিতরে উল্লেখযোগ্য একটি হলো, যেটা দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত, এর ঢেউ, এখানকার পানি খুবই ভালো এবং বিকালবেলা দেখতে খুবই মজাদার। সিনারি গুলো খুবই সুন্দর। তো সেটা সম্পর্কে একটি কথোপকথন হবে দুই বন্ধুর মাঝে, আলী এবং জায়েদ। আলী এবং জায়েদ দুইজন বন্ধু। আলী কক্সবাজার ভ্রমণে যায় এবং জায়েদকেও সাথে নিতে চায়, কিন্তু সে পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে সে যেতে পারে না। এই বিষয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। তো তোমাদের আজকে পড়া থাকবে এটার অনুবাদ প্লাস এই হিওয়ার। এটা যেহেতু তোমাদের হিওয়ার হিসেবে ব্যবহার হবে, সুতরাং এটা আরবিতেই তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কাইফা আনতা, তুমি কেমন আছো? জায়েদকে বলতেছে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি, আলহামদুলিল্লাহ, আনা বিখায়ের, আমি আলহামদুলিল্লাহ, কি আছি, ভালো আছি। এরপরে দেখো আলী, লাউকুন্তা মানা ফি সফরি ইলা কক্স বাজার ইয়া জায়েদ, হে জায়েদ, যদি তুমি আমাদের সাথে কক্স বাজারে সফরে যেতে কতই না ভালো হতো, মানে খুব মজা লাগতো, আনন্দটা আরো বেশি হতো। জায়েদ উত্তর দিচ্ছে, তামান নাই তো আন আকুনা মাআকুম, আমি আশা করছিলাম তোমাদের সাথে কোথায় যাব, কক্সবাজার যাব, এটা আমার আশা ছিল। তামান নাই তো মানে কি, আমার আশা ছিল, ওয়ালাকিন কুনতুম মাশগুলান ফি আমালিল উসরতি, কিন্তু আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। মাশগুলান মানে ব্যস্ত থাকা, আমালিল উসরতি মানে পারিবারিক কাজ, উসরতুন মানে পরিবার, পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। ওয়া কাইফা কানা সাফরু, যাই হোক, তোমার সফরটা কেমন হলো? এটাই নিয়ম বন্ধু। দেখো বন্ধুর ভিতরে, দুই বন্ধুর ভিতরে কেমন আলাপ হচ্ছে, যে আমি তোমাকে নিতে চাইছিলাম, সে উত্তর দিচ্ছে আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, ওজুর খাহি করতেছে, এবং সর্বশেষ হলো যে তোমার সফরটা কেমন হলো জিজ্ঞাসা করতেছে আলী। আর সাফরু কানা মুমতাজান, আমার সফরটা ছিল সবচেয়ে চমৎকার। ওয়া কানা মাই ইবনা আম্মি সালমান ওয়া আদনান, আমার সাথে আমার চাচাত ভাই সালমান এবং আদনান ছিল। তাহলে আলী কার কার সাথে সফর করেছে? তার চাচাত ভাই সালমান এবং আদনানের সাথে। তাহলে মুমতাজ, আমি এখানে দেখো মুমতাজ শব্দ ব্যবহার করেছে। মুমতাজ হলো যেমন রেজাল্টের ক্ষেত্রে
এ প্লাস গোল্ডেন এ প্লাস সর্বোচ্চ রেজাল্ট। মুমতাজ হলো যে আনন্দের মধ্যে সর্বোচ্চ আনন্দকেই বোঝানো হয়। এরপরে দেখো জায়েদ, আইনা সাকান্তুম ফি কক্সবাজার, তুমি সফরে কক্সবাজার কোথায় ছিলে? আসলে কক্সবাজারে যারা সফরে যায় এটা তো একদিনের সফর না, যেহেতু একাধিক দিনের জন্য ওখানে যেতে হয়, এই জন্য ওখানে কি হোটেলেও থাকতে হয় অথবা যাদের আত্মীয় স্বজন আছে তারা আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে থাকে, কিন্তু মেনলি মানুষ হোটেলে থাকে। তা আলী বলতেছে সাকান্না ফিল ফুন্দুক, আমি হোটেলে অবস্থান করেছি। কোথায়? হোটেলে। সাকান্না ফিল ফুন্দুক, আমি হোটেলে অবস্থান করেছি। জায়েদ, হাল আকাস্তুম সুরাতুল মানাজির জিরি, তুমি কি ওই দৃশ্যগুলোর ছবি গ্রহণ করেছো, মানে দৃশ্যগুলোর ছবি উঠাইছো? আলী, লাবুদ্দা, অবশ্যই, আখাজনা কাসিরা মিনা সুয়ারি, আমি অনেকগুলো ছবি উঠাইছি। সাউফা উতিকা বাদা মিনহা বাদা তবা আতি, আমি ওয়াশ করার পর এর কিছু ছবি তোমাকে দিব। তোমরা জানো এখন ডিজিটাল যুগ হয়েছে, এখন আর ছবি ওয়াশ করা লাগে না, কিন্তু আগে আসিল যে ফিল্ম কিনে নিয়ে যেতে হতো এবং ওই ফিল্মের যে কয়টা ছবির ধারণ ক্ষমতা আছে, সে ধরো একটা ফিল্মে 50টা কি 100টা ছবি তোলা যাবে, ওই কয়টা ব্যতীত কোনো ছবি তোলা যাচ্ছিল না, এবং ওই ছবিগুলো উঠাইলেই যে ছবি হয়ে গেছে এমনটা না, সেই ছবিগুলো নিয়ে এসে আবার স্টুডিওতে গিয়ে ওয়াশ করে নেওয়া লাগে, নেওয়ার পরে সেটাকে পিন দিতে হয়। কিন্তু এখন তো ডিজিটাল যুগ, সে ওরকম আর লাগে না, ডাইরেক্ট ছবি পাওয়া যায়, ডাইরেক্ট ছবি উঠতেছে ওরা পিন দিচ্ছে হয়ে যাচ্ছে। এরপরে জায়েদ বলতেছে হাল সাবাহাতা ফিল বাহরি, তুমি কি সমুদ্রে সাঁতার কেটেছ? কারণ তোমরা জানো সমুদ্র সৈকতে গেলে ওই যে দৃশ্যটা তোমরা দেখলে, এখানে কিন্তু অনেকেই সেখানে সাঁতার কাটতেছে, যে দেখো তোমাদের এই যে দেখো অনেকেই এই সমুদ্রের সৈকতের ভিতরে যে কাপড় পরে তারা কিন্তু কি পানির ভিতরে নামছে, এখানে সাঁতার কাটা এবং এই সমুদ্র সৈকতের ভিতরে নামাটা এটা একটা অনেক আনন্দদায়ক। আলিল্লা, না, আলী বলতেছে না, আনা মা সাবাহ, তো আমি সাঁতার কাটিনি, সাবাহা ইবনা আম্মি আল কাবির, আমার বড় চাচাত ভাই সাঁতার কেটেছে। আনা ও আদনান খিফনা মিনাল আমওয়াজ, আমরা ওই ঢেউ দিয়ে ভয় পেয়েছি, আমি এবং আদনান, মানে তিনজন গেছে, সালমান আর সে আলী এবং আদনান, তা আলী এবং আদনান ঢেউর ভয়ে তারা কি করেনি, সাঁতার কাটেনি, কিন্তু সালমান কি করেছে, সাঁতার কেটেছে, কারণ ওখানে গেলে অনেকেই ভয়ে অনেকেই সাঁতার কাটতে পারে না। জায়েদ, হাল তামাআতা বিনাজরি গুরুবি শামসি, সেখানে কি তুমি সূর্য অস্তের দৃশ্যটা দেখেছো? এটাও আর একটা দৃশ্য, যে সমুদ্র সৈকতে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন দেখতে বোঝা যাচ্ছে যে ধীরে 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 লালটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এটা বোঝা যায়। আমাদের এখানে যেরকম বোঝা কঠিন, কিন্তু সমুদ্র সৈকতে সেখানে বোঝাটা খুবই সহজ। আলী, নাম আল্লাহি, আল্লাহর কসম, আল মানজারু জামিলুন জিদ্দান, সেটা খুবই সুন্দর একটা দৃশ্য। ইমতালা কলবি ফিল ফারাহি ওয়া সুরুরি, আমার অন্তরটা আনন্দে ভরে গিয়েছে। ইয়া লাইতা কুনতা মানা, হিয়া জায়েদ, তুমি যদি আমাদের সাথে থাকতে তাহলে বুঝতে কত সুন্দর। জায়েদ, আ তামান্না আন উসাফিরা মাআকা ফিল আমিল কাদিম, আমি আশা করছি সামনে বছর তোমার সাথে কি করব, সফর করব। আলী, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায় আবার যাব ইনশাআল্লাহ তাআলা। এই ছিল দুই বন্ধুর মধ্যে কথোপকথন, এটা তোমাদের গাইড দেখে হোক বই দেখে হোক অবশ্যই মুখস্থ করবে। কেমন? এরপরে তোমাদেরকে কিছু শব্দ অর্থ দেওয়া হয়েছে, মানিল মুফরাদাত, লাউকুন্তা মানা, যদি তুমি আমাদের সঙ্গে থাকতে, লাবুদ্দা, অবশ্যই, তামান্নাইতু, আমি কামনা করেছিলাম, আমওয়াজ, জমা মাউজুন, ঢেউ বা তরঙ্গমালা, মানে সমুদ্র সৈকতের যে পানির যে ঢেউ আসে তরঙ্গমালা, আন আকুনা মাআকুম, তোমাদের সঙ্গে থাকতে, ইবনা আম্মি, মানে আমার দুই চাচাত ভাই, কুন্তু মাশগুলান, আমি ব্যস্ত ছিলাম, আতামাত্তাতু, তুমি কি উপভোগ করেছো, আমালুল উসরতি, পারিবারিক কাজ, খিফনা, আমি ভয় করেছি,
মুমতিআ উপভোগ্য মানজারু গুরুবি শামসি সূর্য অস্তের দৃশ্য ইস্তাজারনা আমরা ভাড়া নিয়েছি আলা সাতি ইল বাহরি সমুদ্র সৈকতে। এই ছিল আজকের পড়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পড়াগুলো ভালো করে অবশ্যই পড়বে এবং এই পড়াটা কিন্তু তোমাদের মান্থলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে একটা সংলাপ তৈরি করা আরবিতে মুখস্থ করতে হবে, এটা 10 মার্ক তোমাদের। এই জন্য উক্ত অনুবাদ ভালোভাবে পড়বে এবং এই সংলাপটা আরবি টু আরবি মুখস্থ করবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।